ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আজকে ভৈরব পুজো, সকলকে ভৈরব পুজোর অনেক শুভেচ্ছা। যদিও ভিডিওটা 2 দিন আগের, কিন্তু আজ পোস্ট হচ্ছে ভৈরব পুজোর দিনে, সেই জন্য। তো সকালে এখানে আমি উঠে গেছি, উঠে গিয়ে আমি প্রথমে ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি, দরজায় জল দিয়ে নিয়েছি, আর তারপরে এখন এসে গেছি ঘরগুলো মুছতে। তো এখন আমি আমার রান্নাঘরটাকে মুছে নিচ্ছি, এরপর এক এক করে শোয়ার ঘর, বাকি ঘরগুলো, ডাইনিং, সমস্তটাই মুছে নেব। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটাকে। শুরুতেই একবার বলে নিই, যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন এসে থাকো, এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে। আমি ওই মোটামুটি 7:30 কি 7:45 দিকে উঠে কাজবাজগুলো শুরু করছি, কারণ চাইছি যে মানে বাবা আজকে আসবে, সকালবেলাতেই আসবে, তো বাবা আসার আগে আমি কাজগুলো শেষ করে নিতে। আর আমার বাবা মা কটার সময় ঘুম থেকে ওঠে জানো? বাবা তো ওঠে মোটামুটি 3:30-এর দিকে, আর মাও মনে হয় ওরকম 3:45 বা 4:00 এরকম ওঠে। কোনো কোনো দিন এরকম হয় বাবা 3:30-এরও আগে উঠে যায়। তো উঠে গিয়ে তারপরে হচ্ছে বাবা স্নান করে, করে দুয়ারে জল টলগুলো দেয়, মাও স্নান টান করে, তারপরে মা বাবা সবাই এখন মানে হরিনাম করতে বেরোই, যেহেতু হচ্ছে তোমার ইয়ে চলছে মানে কার্তিক মাস, যদিও আজকে শেষ হচ্ছে। তো যাই হোক, এখানে দেখতে পেলে আমি সমস্তটা মুছে নিয়েছি, একদম সিঁড়ির তলা দিয়ে শুরু করে হচ্ছে সিঁড়ি টিরি সমস্তটাই ঝাড় দিয়ে মুছে নিয়েছি। আর সিঁড়িটা আমি এখন মানে হয়তো 2 দিন মুছি, 2-3 দিন মুছি, 1 দিন গ্যাপ দিয়ে এরকম করি। আবার যদি দেখি যে না নোংরা নোংরা লাগছে, তাহলে হয়তো রেগুলারই মুছি, মানে এরকম হয়, 3 দিন মুছলাম, তারপর হয়তো 1 দিন গ্যাপ দিলাম। তো যেদিন গ্যাপ দিই সেদিন ঝাড়টা কিন্তু অবশ্যই দিই। আর ওই ঘরটা সব মুছে নিয়েছি, তো এখন ওই ঘরে হচ্ছে মেয়ে আর বর ঘুমোচ্ছে, আর বুনুর ঘরেও মানে এই পাশের ঘরেও বুনু ঘুমোচ্ছে, তো সেগুলো আর ভিডিও করিনি। আর এখন হচ্ছে রান্নাঘরের যেটাতে আমি হাত মুছি, সেটা কাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম সার্ফের জল দিয়ে, গরম জল করে ভিজিয়ে রেখেছিলাম, তো ওটাই এখন হচ্ছে কেচে নিচ্ছি, আর বাকি হচ্ছে কাউন্টার টপটাও এই সার্ফের জল দিয়ে একটু ধুয়ে মানে মুছে নিচ্ছি, তাহলে বেশ চকচক করে। যদিও রোজ রান্না করার শুরুতে একটু করে সামনেটা মুছেই নিই ভেজা কাপড় দিয়ে, কারণ হচ্ছে টিকটিকিরা ঘোরাফেরা করে, পোকা মাকড় বুঝতেই পারছো, সেই কারণে। তো আজকে যেহেতু সার্ফের জলটা ছিল, তো সমস্তটা আগে একবার সার্ফের জল দিয়ে মুছে নিয়েছি, তারপর এটা হচ্ছে সেকেন্ড টাইম আরও একবার করে মুছে নিচ্ছি। আর সার্ফের জল দিয়ে মুছলে মানে বেশি চকচক করে। আমি অন্য সময় কি করি বলতো, গ্যাস যখন মুছি না, যে মানে বাসন মাজার যে সাবানটা থাকে সেটা দিয়েই আমি কাউন্টার টপটাকেও ঘষে মুছে নিই। তবে আমি নোটিস করছি যে সার্ফের জল দিয়ে মুছলে বেশি চকচক করে, তো আসলে হয়ে ওঠে না, হাতের হাত ওখানেই ধরো তোমাদের বাসন মাজার সাবানটা থাকে সেটা দিয়েই একবার করে ঘষে নিই, কিন্তু সার্ফ দিয়ে মুছলে বেশ ভালো হয়। তো তারপরে এখানে সব মোছামুছি করে নিয়েছি, আর এই করতে করতে বাবাও চলে এসেছে দেখো। আর বাবা এখানে এনেছে হচ্ছে মাছ এনেছে আর ডাল পুরি এনেছে। তো বাবা যেহেতু অনেক সকালে ওঠে আর এখন প্রায় 8টা বেজে গেছে, তো ডাল পুরিটা এনেওছে, গরম গরম আছে, তো আমি বাবাকে হচ্ছে ডাল পুরিটা দিয়ে দিচ্ছি। এখনও কিন্তু আমার বাসি জামাটা ছাড়া হয়নি, আসলে বাসি কাজকর্মগুলো সেরে তবেই আমি বাসি জামাটা ছাড়তে যাবো ভাবছিলাম বাথরুমে, তো সে সময় তো বাবা এসেছে, তো বাবাকে ভাবলাম ডাল পুরিটা খেতে দিয়ে দিই, তারপরে আমি যাব। এবার ভাবলাম যে ডাল পুরিটা যখন দিচ্ছি আর জামাটা যখন ছাড়বো, মাছ এনেছে, মাছটাকেও আগে ধুয়ে নিই, না হলে মানে কি বলবো, ফ্রেশ একটা জামা পরে আসবো, তারপরে মাছ ধুতে গিয়ে না মনে হয় যেন গায়ের মধ্যে মাছের একটা মানে আষ্টে মতো গন্ধ লাগে, তো সেই জন্য ভাবলাম যে জামা ছাড়ার আগে মাছটা ধোয়াধুই করে নিই। আর বাবাকে খেতে দিয়ে চলে এসছে, বাবা ওদিকে খাচ্ছে, তো আমি এখন মাছগুলোকে ধুয়ে নেব। আর এটা হচ্ছে দেখে বুঝতে পারছো আই থিঙ্ক এটা হচ্ছে ইলিশ মাছ, তো মাছগুলোকে ভালো করে ধুয়ে নেব, আর তারপরে আমি জামা কাপড় ছেড়ে টেড়ে এসে তারপরে হচ্ছে ইয়ে করব মানে চা করব। আর এমনিতেও ঘুম থেকে কেউ ওঠেনি, তো আমার ততক্ষণে মানে গাটা ধুয়ে মুছে এসে চা করলে সুবিধা হবে। আর আমি এখানে মা দেখো মাছগুলোকে হাতে লম্বা লাইন করে ধরেছি, আর বাবা বলছে, বাবা হচ্ছে 2টো মাছ নিয়েছিল, ইলিশ মাছ মাঝারি মাপের, তো তার মধ্যে হচ্ছে একটা ইলিশ মাছের মুড়োর অর্ধেকটা মানে ওরা দিতে ভুলে গেছে কাটার সময়, তো কী আর করা, বাবা বলছে আসলে খুব ভিড় ছিল, তো সেই কারণে হয়তো ভুলে গেছে। তো তারপরে ড্রেস ফ্রেস চেঞ্জ করে এসে গেছি, আর এখানে দেখছো চা বসিয়ে দিয়েছি সবার জন্য, মানে বুনু, বাবা, আমি, বর, সবার জন্য বসিয়ে দিয়েছি দুধ চা। আর এই ফাঁকে বরকে কিন্তু আমি মেথি জলও দিয়ে চলে এসেছি।
হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন কটা বাজছে? 9:20। এখন আমি চা করছি, সবাই উঠেছে, আমিও ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি, ড্রেস ট্রেস বদলে নিয়েছি, নিয়ে চা করছি। মিষ্টিকে এক দফা দুধ দিয়ে দিয়েছি আর বাকিটা আবার একটা প্যাকেট গরম করতে দিলাম। তো চলো চা খাই। চা খেয়ে বরকে আর বোনকে ডালপুরি দিয়ে দেবো, কারণ বাবাকে দিয়ে দিয়েছি আর আমি তো খাবো না, আমার ডালপুরি খেলেই প্রবলেম হয়। তো চলো চাটা করে নিই, তারপরে বাবা তো দেখলে ইলিশ মাছ এনেছে, আজকে ইলিশ মাছ ভাপা করব সর্ষে দিয়ে, বা সর্ষে ইলিশ যেটাকে বলে সেটা করব। আর হচ্ছে যদি পুঁই শাক পাই তাহলে পুঁই শাকের ডাটা দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। আর করবো পটল ভাজা, ব্যাস। এই আজকে সিম্পল মেনু। আমি এখানে নোটিস করলাম, আমি যখন কথা বলছিলাম তোমাদের সাথে একটা প্রেশার কুকারের সিটি পড়লো, তো ওটা কিন্তু আমি কিছু করছি না, ওটা পাশের বাড়িতে হচ্ছে সেই আওয়াজটা এসছে। আর বাবা তো দেখছো এখানে বসে আছে, আর এখানে হচ্ছে মা একটা ব্রেসলেট পাঠিয়েছে মেয়ের জন্য, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। সবারই চাটা খাওয়া হয়ে গেছে আর চায়ের বাসনগুলো ধোয়া হয়নি, ওগুলোর সিঙ্কে নামানোই আছে। তো এখন আবার ডালপুরি নিয়ে যাচ্ছি, এটা হচ্ছে বরের জন্য। বাবার তো খাওয়া হয়ে গেছে, বরকে দেব আর হচ্ছে বুনুকে দেব। আর আমি তো মানে খাই না, কারণ আমার ডালপুরি খেলে অ্যাসিডিটি হয়। চায়ের বাসনগুলো হচ্ছে চায়ের বাসন, ওদেরকে ডালপুরি দিয়েছি সেই বাসন এখন ধুয়ে নিয়েছি, এগুলোকে মুছে টুছে রাখবো। চপিং বোর্ড চাকুটাও ধুয়ে রাখলাম, সবজি কাটতে কাজে লাগবে। পটল ভাজতে দিয়েছি, এখানে হচ্ছে ভাত ফুটছে প্রায়, ঢাকনাটা খুলেই দিই। আর এদিকে তো বাঁধাকপি কাটা আছে, এখানে হচ্ছে সর্ষে বাটবো ইলিশ মাছের জন্য। তো দুটো লঙ্কা, চারটে কোয়া রসুন, একটু লবণ আর হলুদ, লবণ হলুদটা দিলে সর্ষেটা তেতো হয় না। আর আমি আরও কাঁচা লঙ্কা এমনি ভেঙে দেবো। মাছের মুড়োগুলোকে ভেজে তুলে নিয়েছি, আর বাকি তেলটা আছে কড়াইয়ে, আর বাকি কিছুটা তেল এখানে তুলে নিয়েছি। আমার বাবার এই মাছের তেলটা খুব প্রিয়, এটা দিয়ে একটু বেশি করেই সর্ষের তেল দিয়েছি, এটা দিয়ে গরম ভাত আর লবণ লঙ্কা, আহা হা হা, যা টেস্ট না। এখানে কড়াইতে বাকি তেলের ওপরে কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে আগে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি কপিটাকে দিয়ে দেবো, কোনো মশলা দেবো না, হাফ টমেটো আর লবণ হলুদ। এইদিকে হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে ওগুলোকে আলুগুলোকে ভেজে নিয়ে তারপরে বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে এখন হচ্ছে ঢাকা দেবো। আর এদিকে হচ্ছে বুনো ডালপুরি খেয়ে ওই বাসনগুলো ধুচ্ছে। এখানে আমার সর্ষে ইলিশটা রেডি হয়ে গেছে দেখো, এবার হচ্ছে বাবাকে খেতে দিয়ে দিই। কি জানি কেমন যে হলো খেতে, গন্ধরন্ধ কিন্তু সুন্দর বেরোচ্ছে, দেখতেও তো ভালোই লাগছে, মন্দ লয়। এখন খাইতে কেমন হবে? রান্নাবান্না কমপ্লিট, গ্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি, এখানে দুধটা গরম করতে দিলাম, আর বাবা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল, বাবার থালাও ধোয়া হয়ে গেছে, পুরো রান্নাঘর ক্লিন। রান্নাঘরটারও একদম হচ্ছে মুছে নিয়েছি, আর ঘরের সামনে সামনে এগুলো আর একবার মুছে ঝাড় দিয়ে নিলাম। কয়েকটা কাপড় আছে, শুধু কাপড়টা কেচে স্নান করবো। কয়েকটা কাপড় আছে বরের মেয়ের, আর আমি যেটা মানে সকালে ছেড়েছি সেটা, আর এটা এখন আছে। তো হচ্ছে ভাবছি এখন বাজে হচ্ছে 1:30 বাজে, তো মেয়েকে খাইয়ে দিয়ে তারপরে স্নানে যাবো, না স্নান করে এসে খাওয়াবো দেখি, একবার জিজ্ঞাসা করি বরকে তারপর। আমি সমস্ত রান্নার মেনুগুলো দেখানোর সময় একবার ভিডিও করেছিলাম, এবার ব্যাপারটা হয়েছে কি, আমার কিছুদিন ধরে মানে ফোনটা না স্ক্রিনটা খুলে চলে আসছে, যে কারণে একটু প্রবলেম হচ্ছে। আর তখন ওইটা প্রবলেম হয়েছিল আমি, যে কারণে ফোনটাকে আমার গার্ডার লাগিয়ে রাখতে হচ্ছে। কি আর বলবো, মানে এত দুরবস্থা চলছে একটার পর একটা, যাই হোক একটার পর একটা দুরবস্থা মানে খারাপ ঘটনা ঘটছে, তবুও হাসি মুখে দিনগুলোকে পার করে চলেছি, বাবা মার আশীর্বাদ, ঈশ্বরের ভরসা এইসবে। তো যাই হোক, এখন কাপড় চোপড়গুলো কাচ্ছি, আর বাবা কিন্তু খাওয়া দাওয়া করে চলে গেছে এখন,
তো তো মানে মানে সেই ভিডিওগুলো আর মানে করা হয়নি। তখন একবার ভিডিও করেছি, আমি ক্যামেরা অন করতেই ভুলে গেছি। এটা প্রবলেমটা আমি মানে কিছুদিন ধরে নোটিস করছি যে আমি ভিডিও করে ফেলছি তাই মনে হচ্ছে, তারপর দেখছি যে আমি জাস্ট ক্যামেরাটা খুলে রেখে করছি, মানে ক্যামেরাটা ভিডিওটা যে চালু করব সেটা আর করতে ভুলে যাচ্ছি। তো যাই হোক, এখানে হচ্ছে কাপড় চোপড়গুলো কেচে কুচে নিয়ে তারপরে আবার সান টান করবো। সান টান করে একেবারে রেস্ট নেব, কারণ মেয়েকে খাইয়ে দিলাম। মেয়েকে খাওয়ানো খাওয়াতে খাওয়াতে অনেকটা দেরি হয়ে গেল, বড় বললো খিদে পেয়েছিল, যে কারণে আমি বুনু বর সবাই খেয়ে নিয়েছি। কারণ সকালে তো কাপড় চোপড় ছাড়াই আছে, গাটা ধুয়ে ধুয়েছি, আর বুনু পুজোও করে দিয়েছে, তো পুজো করারও চাপ ছিল না। খিদে পেয়েছিল, বেলা হয়েছিল বলে খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন কাপড় চোপড় কেচে একেবারে স্নান করে মানে নিশ্চিন্ত, খিদেও মানে নইলে স্নান করতে করতে ভাবো খিদে পেয়েছে, খিদে পেয়েছে নাকি আবার এঁঠো বাসন ধুতে হবে। তো যাই হোক, আমার আর এঁঠো বাসন টাসন ধোয়ার কিচ্ছু নেই, শুধুমাত্র এই কাপড়গুলো কেচে স্নানটা করে একটু বাথরুমটা পরিষ্কার করবো। হারপিক দিয়ে রেখে এসেছি, স্নানটা করে নিলেই কাপড় মেলে এলে তবে আমার আপাতত ছুটি। তো এখানে আমরা বিকেলবেলা একটুখানি মলে গেছিলাম কিছু কেনাকাটি করতে, কিন্তু আমি এরপরে আমি নাক্কান মুলেছি, আমি আর কোনো সময় মলে মানে কি বলবো টুকটাক যেটুকু কেনা সেটুকুই কিনে নিয়ে যাব, না হলে এত আননেসেসারি জিনিস কিনে ফেলি যে কি আর বলবো। আমরা প্রায় 2008 প্রায় না পুরোপুরি 2850 টাকার বাজার করে এনেছিলাম। সেখানে 800 টাকা মতো বুনুর কিছু জিনিস ছিল, আর আমি যে 2050 টাকার কী জিনিস কিনে এনেছি আমি নিজেও চিন্তা করে পাচ্ছি না। তো যাই হোক, কী আর করা, এই মাসে টাকাটা আমি মানে অন্যদিকে ইনভেস্ট করে ফেললাম মনে হলো। জিনিসগুলো আমার আর দেখানো হয়নি, পরে বাড়ি এসে আমার আর এনার্জি ছিল না, বুঝতেই পারছো সারাদিন এত কাজকর্ম গেছে। তো যাই হোক, চলো ব্লগটাকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার কাল।